বিদেশে যেতে হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে গিয়ে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউশনে আইন কমিশনের রজত জয়ন্তীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শর্তহীন মুক্তি চেয়েছেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। আগামী 15 সেপ্টেম্বর খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদও শেষ হচ্ছে। এ অবস্থায় খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে দেওয়া মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানোর মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। আমার কাছে যদি এটা করতে হয়, আমি কিন্তু আগেও বলেছি এখনও বলছি যে তাকে আবার জেলখানায় ফিরে গিয়ে এটা বাতিল করতে হবে এবং বাতিল করে আবার নতুন আবেদন করতে হবে। গত 2 বার যেই শর্ত সাপেক্ষে এটাকে 6 মাসের জন্য বৃদ্ধি করা হয়েছিল, আমার মন্ত্রণালয় থেকে এই মতামতি দেওয়া হয়েছে যে এটা আরও 6 মাসের জন্য বৃদ্ধি করা হোক।